আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট থ্রি লেসন 3.2 পেজ নাম্বার 22 এখানে বলেছে ওয়ার্ক, কাজ করো কিভাবে, ইন আ গ্রুপ, একটা দলে। কত বড় দল বলেছে, অফ ফোর অর ফাইভ, পাঁচজন অথবা চারজন, চার পাঁচজনের একটা দলে তোমরা কাজ করো। কাজটা কি বলেছে এখানে, রাইট, লেখো ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সিচুয়েশন, ডিফিকাল্ট কঠিন সিচুয়েশন পরিস্থিতি, একটা কঠিন পরিস্থিতির ব্যাপারে লেখো। ইউ এক্সপেরিয়েন্সড, যেটা তোমার অভিজ্ঞতা হয়েছে, যেটা তুমি দেখেছো, লাইক আজমাইন, আজমাইনের মতো। এখানে লাইক মানে পছন্দ করা নয়, এখানে লাইক মানে মানে যেমন বা মতো। তাহলে আজমাইনের মতো এরকম কঠিন পরিস্থিতি যেটা তুমি দেখেছ, তাহলে সেইটা তোমরা একটা দলে বসে তোমরা এটা লেখো। ইউজ, ইউজ করো দ্য ফলোয়িং টেবল, নিচের টেবল ইউজ করো, মানে এই যে যে টেবল দেওয়া আছে এই টেবলটা ইউজ করো, এই টেবলটা ব্যবহার করো। টু রাইট, লেখার সময় ইওর স্টোরি, তোমার গল্পটা লিখতে গিয়ে এই টেবলটা ব্যবহার করো। দেন, তারপর, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে পরস্পর মানে পরিবর্তন করো, তোমারটা তা মানে শেয়ার করো, এক্সচেঞ্জ মানে শেয়ার। আচ্ছা, সহজে আমরা বাংলায় চেয়ে কিন্তু এখানে ইংলিশটাই ভালো বুঝবো, শেয়ার, এক্সচেঞ্জ মানে শেয়ার করা। ইওর স্টোরি, তোমার গল্পটা, উইথ ইওর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে, ইন দ্য গ্রুপ, কোন বন্ধুদের সাথে, তোমার গ্রুপের বন্ধুদের সাথে। টেল দেম, তাদেরকে বলো, টু শেয়ার, শেয়ার করতে, দেয়ার ফিলিংস, তাদের অনুভূতির কথা, তাদের ফিলিংসের কথা শেয়ার করতে বলো। ইন দ্য গিভেন স্পেস, মানে এই যে দেখো নিচের যে একটা স্পেস বা জায়গা দেওয়া আছে, এই জায়গায় ফিলিংস অফ ফ্রেন্ডস নামের জায়গা রয়েছে, এখানে তোমার বন্ধুদের ফিলিংস এখানে লিখতে বলেছে। তাহলে আমরা কি করব, আমাদের কাজ হলো যার যার কাজ এখানে লেখা, এই তিনটা আমাদের সবার লেখার কাজ। এখন আমরা এটা এই তিনটা কলাম লিখে দেব, আর এই নিচের কলামে বা নিচের অংশে, এই স্পেসে আমার লেখা যে পড়বে, যেসব বন্ধুরা পড়বে, সেই সব বন্ধুরা এটা পূরণ করবে। তাহলে আমরা এখন এইটা শুরু করব যে এইটা আমরা কি কি লিখব। তার আগে প্রথমে দেখি যে হেডলাইন এখানে কি করতে বলেছে। আর ডিফিকাল্ট এক্সপেরিয়েন্স, একটা কঠিন অভিজ্ঞতা, ইন মাই লাইফ, আমার জীবনে, আমার লাইফের একটা কঠিন এক্সপেরিয়েন্স, কঠিন একটা অভিজ্ঞতার কথা আমরা এখানে লিখব। প্রথমে দেখো হোয়াট হ্যাপেন্ড, তোমার জীবনে আজমাইনের মতো কি ঘটেছিল সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। আমরা এখানে লিখতে পারি এইভাবে, হোয়েন আই ওয়াজ রাইডিং মাই বাইসাইকেল, যখন আমি চালাচ্ছিলাম আমার বাইসাইকেল। আসলে বাইসাইকেলের বাংলা দ্বিচক্রযান, সেটা কিন্তু বুঝতে সমস্যা হবে আমাদের, যে এটার বাংলা বলেই বুঝতে হবে তা নয়, আমরা এটা বুঝতে পারলেই হলো। এখন যদি তোমাদেরকে বলি মোবাইল ফোনের বাংলা তুমি কি বলবে, বা কম্পিউটারের বাংলা যদি তুমি গণনা যন্ত্র বলে দাও, তাহলে কয়জনই বা বুঝবে, তারা ক্যালকুলেটর বুঝতে পারে বা অ্যাবাকাস বুঝতে পারে। সুতরাং এখানে আমাদের যে সরা সবগুলো শব্দের যে বাংলাই বুঝতে হবে তা নয়, এটা আমরা আমাদের এখানে কি করতে বলেছে এটা আমরা বুঝতে পারলেই হলো, সেটা বাংলায় বুঝি আর ইংলিশেই বুঝি। আচ্ছা, এখন দেখো, ওয়েন, যখন, আই ওয়াজ রাইডিং, আমি চালাচ্ছিলাম, আমি রাইড করছিলাম। এখন ড্রাইভিং আর রাইডিংয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। রাইডিং সাধারণত দেখো যে মনে করো যে দুই দিকে পা নামিয়ে দিয়ে যেটা বসা হয়, যেমন দেখো বাইসাইকেল বা মোটর সাইকেল সাধারণত, আবার যার ভিতরে উঠে যখন চালায় সেটা হলো ড্রাইভিং। যেমন মনে করো যে এই একটা কার ড্রাইভিং, বাস ড্রাইভিং, ট্রাক ড্রাইভিং, এই রকম সাধারণত। তবে রাইডিংয়ের ক্ষেত্রে দেখো আরও, আমরা পার্কে গেলে কিন্তু বিভিন্ন রাইডিংয়ে উঠি, এইরকম কিন্তু রাইডিং আমরা বুঝতে পারি, যে রাইডিং হল অর্থাৎ চালানো, সাইকেল, বাইসাইকেল চালানো। মাই লেগ বোন ব্রোক, তাহলে আমি যখন আমার বাইসাইকেল চালাচ্ছিলাম, মাই লেগ বোন, আমার লেগের বা পায়ের বোন বা হাড়
ভেঙে গিয়েছিল। তাহলে আমার বাইসাইকেল চালানোর সময় আমার পায়ের হাড় ভেঙে গিয়েছিল, এইটা আমরা এখানে লিখলাম। এখন এই কলামে কি লিখব? এখানে বলেছে হাউ ডিড আই ফিল, তখন আমি কেমন ফিল করেছিলাম, আমি তখন কেমন অনুভব করেছিলাম, সেইটা এখন লিখব। অবশ্যই আমি সেখানে হ্যাপি অনুভব করিনি, ব্যাপারটা কিন্তু তাই। এখানে আমরা এরকম লিখতে পারি আই ফেল্ট। ফেল্ট কেন হলো? এখানে দেখো ডিড দ্বারা বোঝাচ্ছে পাস্ট টেন্সের কথা, তাহলে এখানে ফিল না লিখে ফেল্ট লিখলাম। আই ফেল্ট, আমি অনুভব করলাম ভেরি পেইন, খুব ব্যথা ইন মাই লেগ, এইটা আমরা এখানে লিখতে পারি। তারপরে দেখো নেক্সট কলাম, এখানে বলেছে হাউ ওয়াজ ইট সলভড, এই যে সমস্যাটা হলো এই সমস্যাটা কিভাবে দূর হলো, কিভাবে এটার সলিউশন আমরা পেলাম। আচ্ছা এখন আমরা এই জায়গায় লিখতে পারি যে মাই ফাদার, আমার বাবা আমার পিতা টুক মি, আমাকে নিলেন কোথায়, টু দ্য হসপিটাল, হাসপাতালে নিলেন, অ্যান্ড এবং দ্য ডক্টর, ডাক্তার গেভ মি ট্রিটমেন্ট, ডাক্তার আমাকে ট্রিটমেন্ট দিলেন বা চিকিৎসা দিলেন, এই কথাটা আমরা এখানে লিখব, কারণ এইভাবেই কিন্তু এই সমস্যার সমাধানটা হয়েছিল। এখন আমরা তিনটা আমাদের কাজ শেষ, এখন এইটা লিখে আমি আমার বন্ধুদেরকে দিব, আমার বন্ধুরা আমার এটা পড়বে, পড়ে তার কি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে তারা তারা এই কলামে বা এই জায়গায় এখানে লিখবে। তাহলে বন্ধু লিখতে পারে এইরকম যে আই ফেল্ট ভেরি স্যাড, তার বন্ধু কিন্তু লিখছে যে আমি অনুভব করলাম, খুব খারাপ অনুভব করলাম, ফর ইওর ইঞ্জুরি, তোমার ইঞ্জুরির কারণে, তোমার আহত হওয়ার কারণে, ইন ইওর লেগ, তোমার পায়ে আঘাত লাগার কারণে আমি আমার খুব খারাপ লেগেছে, এইটা আমাদের বন্ধুদের মধ্যে যে কোনো একজন লিখতে পারে। এই রকম করে আমরা এই কাজটা শেষ করব। আর সেই সাথে আমরা এই ভিডিও এখানেই রাখছি, তারপরে আমরা একটা হোমওয়ার্ক দিচ্ছি যে তার আগে অ্যান্সার ইন কমেন্ট, মেক আ সেন্টেন্স, তোমরা একটা সেন্টেন্স তৈরি করো উইথ দ্য ওয়ার্ড গুড, এই গুড শব্দ দিয়ে, গুড ওয়ার্ড দিয়ে একটা পুরো একটা সেন্টেন্স তোমরা কমেন্টে লিখে দিবে। আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।